বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালবেলা থেকে কিছু শ্যুট করতে পারিনি, এই দুপুরবেলা এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি, সকালবেলা থেকে কিছু শ্যুট করতে পারিনি। তার কারণ হলো আজকে বাজারে গেছিলো, সপ্তাহে একদিন করেই বাজারে যাচ্ছে, এই অবস্থায় ডেইলি বাজারে যাওয়াটা ঠিক নয়। সপ্তাহে একদিন করেই মাছ মাংস সবজি যাই হোক, এক সপ্তাহ যে বাজারটা সেটা একদিনেই করে নিয়ে আসে। তো সকালবেলা সেই মাছ মাংস সব ধুয়ে কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে স্টোর করা, তারপরে সবজিগুলোকে ধুয়ে শুকিয়ে সেটাকে আবার ফ্রিজে রাখা, এইসব করতে করতে সকালটা এত ব্যস্ত ছিলাম কিছু শ্যুট করতে পারিনি। তো সবজিগুলোকে আমি কিভাবে ধুই এই সময়, এই করোনা পরিস্থিতির জন্য বিশেষ করে আমি কিভাবে সবজিগুলোকে ধুই বা কী দিয়ে ধুই, তোমরা যদি সেটা জানতে চাও তাহলে আমি একটা ভিডিও বানিয়েছি, এর আগে এক সপ্তাহ আগেই আপলোড করেছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারো। শুধু এই সময়ের জন্য নয়, আমরা যদি সব সময় ফল বা সবজিকে ওইভাবে খেতে পারি তাহলে আমাদের জন্য ভীষণ উপকারী, কিন্তু এই সময় তো অবশ্যই ওইভাবে করতে হবে, শুধু বাজার থেকে এনেই সেগুলোকে খাওয়াটা ঠিক হবে না। অনেক দেরি হয়ে গেছে, তার জন্য সকালবেলা আর কিছু শ্যুট করতে পারিনি। এখন দুপুরে স্নান পুজো করে রান্নার জিনিস কিছু গুছিয়ে রেখে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকে কী কী রান্না হবে। 12:15 বেজে গেছে, তো এখন রান্নাটা শুরু করতে হবে, নাহলে দেরি হয়ে যাবে, সব কিছু গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখাচ্ছি কী রান্না করব। আজকে মাছ আর ডিম দুটোই করব, মাছ আজকে এনেছে ওই জন্য মাছটা করছি, আর ডিমটা আগের সপ্তাহে আনা ছিল, মাছ মাংস ডিম এক সপ্তাহ করেই আনে বললাম, তো সেই ডিমটা কয়েকটা রয়ে গেছে, ওটা না করলে নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য ডিম আর মাছ দুটোই করব। এই যে ডিমটাকে সিদ্ধ করে ছুলে নিয়েছি, আর এই যে মাছ, মাছ দিয়ে আলু দিয়ে কলা দিয়ে মাছের ঝোল করব, আর ডিমটাকে কষা করব। ঝোল ঠিক না, ওই মাংস কষা যেরকম হয় মশলা দিয়ে একটু কষা টাইপের করব, ওটা মেয়ে ভীষণ পছন্দ করে খেতে, তো এই দুটোই করব। আর এই যে ভাতটা আমি করে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, এখন শুধু তরকারি আর ডিমটা করে নেব। তো প্রপার কিছু রেসিপি শেয়ার করছি না, এটা তো ভীষণ সাধারণ রেসিপি, তোমরা সবাই জানো, ওই জন্য আর কিছু শেয়ার করছি না। তো রান্নাটা শুরু করে দিই। অনেকগুলো অর্ডার, বিশেষ করে বেশ অনেকগুলো কাঁচের কন্টেনার আমি অর্ডার করেছি, সেদিন তোমাদের একদিন ভিডিওতে বলেছিলাম যে কাঁচের কন্টেনার অর্ডার করেছি অনেকগুলো, ওগুলো এসছে কালকে। তো তোমাদের দেখাবো, আগে রান্নাটা করে নিই, তারপরে কী কী অর্ডার করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আরও ভেতরে কয়েকটা রয়েছে, যেহেতু আমি প্লাস্টিক কন্টেনারগুলো ব্যবহার করি না, আমার বাড়িতেও আগে থেকেও রয়েছে গাছের, আরও কয়েকটা অর্ডার করেছি, তোমাদের দেখাবো কী কী অর্ডার করেছি। তো আগে রান্নাটা করে নিই, তারপরে বিকালের দিকে দেখাবো আস্তে আস্তে। দুটো কড়াই নিয়েছি একসঙ্গে, এটাই মাছ ভাজা করব, মাছ ভাজা করে এর মধ্যে ডিম কষাটা বানাবো, আর এটাই মাছের ঝোলটা বসাবো, একসাথে দুটো করে করছি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে প্রথমে নুন আর হলুদটা মেখে আমি মাছটাকে ভেজে নেব, এদিকে যে লোহার কড়াইটা আছে ওটায় মাছ ভাজবো, আর ওদিকের যে স্টিলের কড়াইটা ওটার মধ্যে আমি মাছের ঝোল রান্না করব। তো মাছ ভাজতে দিয়ে দিয়েছি, আর ওদিকের কড়াইটায় শুধু একটু তেজপাতা জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে আমি তরকারিটা করব, এর মধ্যে আর বেশি কিছু দেবো না, শুধু একটু ভাজা জিরে দিয়ে করব। এটা পেঁয়াজ আদা রসুন কিছুই দেবো না মাছের ঝোলে। আর এদিকে দেখো আমি লোহার কড়াইটা একটু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি, এবার টমেটো কুচি পেঁয়াজটা একটু ভাজা হলে ওর মধ্যে আমি একটু শুধু আদা রসুন বাটা আর সামান্য একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো। এদিকে দেখো আমার মেয়ে আমাকে হেল্প করছে, আমি কোনো কাজ করতে গেলেই ও আমার কাছে চলে আসে, একটু এটা ওটা করতে থাকে, এটা ওর ভালো লাগে করতে। আদা রসুন বাটা দেওয়ার পরে এটা একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভেজে এটা সামান্য একটুখানি জল দেবো, যেহেতু এটা কষা কষা মতন করছি তাই একটুখানি জল দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি। এটা একটুখানি শুধু গরম মশলা দেবো এখন, আর কিছুই দেবো না, এটা হয়ে যাবে। মাছের ঝোলটায় জল দেওয়ার পরে শুধু মাছ আর শেষে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, এতেই হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের লাঞ্চ, এই যে ডিমের কষা, আর এটা মাছের ঝোল আলু দিয়ে কলা দিয়ে, আর এই যে ভাত। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের যে জিনিসগুলো দেখাবো বলেছিলাম কিনেছি যেগুলো সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে ট্রিওর, আমি বললাম যে ট্রিও আর বরোসিল এই দুটো কাঁচের জিনিস আমি বেশি পছন্দ করি, এই দুটোর কোয়ালিটি ভীষণ ভালো হয়। ওই আগের বার কিনেছিলাম যেটা ওই চারকোনা কন্টেনার ওটা ছিল, আর এবার এই গোলটা নিয়েছি, এই যে এটা চারটে নিয়েছি, এই যে এটা চারটে নিয়েছি, এটা 600 ml-এর কন্টেনার, এই যে এটা চারটে নিয়েছি,
চারকোনাগুলোর থেকে গোলগুলোই আমার বেশি পছন্দ হচ্ছে, এগুলো ধরতেও বেশি অনেক সুবিধা আর বেশ ভালো লাগছে এটা। আর নিয়েছি দেখো হোম সেন্টারের, এটা অ্যামাজন থেকে নিয়েছি, কিন্তু এটা ব্র্যান্ড হোম সেন্টারের ব্র্যান্ডটা। এই যে এটা একদম ছোট কিউট জারগুলো দেখো, এই যে 200 ml-এর জার এটা, এগুলো 200 ml করে ছোট ছোট একদম, একটু গুঁড়ো মশলা অল্প, যেমন গরম মশলা গুঁড়ো বা গোটা গরম মশলা, খুবই সুন্দর হয়ে যাবে দেখো, একদম কিউট ছোট ছোট 200 ml-এর করে জারগুলো। এটা চারটে সেট, এটা 200 টাকা, চারটে 200 টাকা। এটার দাম হচ্ছে 100 কত পড়েছে আমার ঠিক মনে পড়ছে না, অনেক কিছু একসঙ্গে অর্ডার করেছি, এটা ঠিক মনে পড়ছে না কত, এটা 130-140 এরকম, মানে ডিসকাউন্ট দিয়ে, আর একটু দাম বেশি ডিসকাউন্ট দিয়ে, এটা 130-135 এরকম দাম পড়েছে, এক একটা পিছিয়ে এরকম পড়েছে। এগুলো একসঙ্গে সেট ছিল না, এগুলো আলাদা আলাদা একটা একটা করে নিয়েছিলাম। দেখো এটাও হোম সেন্টার ব্র্যান্ডের, এটাও হোম সেন্টারের, দেখো অ্যামাজন থেকে অর্ডার করেছি কিন্তু এগুলো হোম সেন্টারের, আর হোম সেন্টারে যে আলাদা পেজ আছে সেখানে গিয়েও এগুলো অর্ডার করা যায়, সেখানেও আছে, আমি অ্যামাজন থেকেই করেছি। এই যে আর এটা ছটা সেট 300 টাকা, ছটার দাম 300 টাকা। তো এটাও দেখো কি সুন্দর জারগুলো, এগুলো 250 ml করে, এগুলো 250 ml। এই যে ঢাকনাটা দেখো, ঢাকনাটাও কাচের, এটাও কাচের, এই জায়গাটা এরকম করা, আর এই যে একদম সুন্দর কিউট, খুব সুন্দর এই জারগুলো, আমার দেখেই এত পছন্দ হয়েছে, ডিজাইনগুলো এত সুন্দর দেখো। এটা 6টা সেট 300 টাকা নিয়েছে, আর একটা সেট এটা একটু বড়, এই যে এটাও হোম সেন্টারের, 1200 ml করে এক একটা, এটাও 300 টাকা। এটা তিনটে সেট 300 টাকা নিয়েছে, এটা 1200 ml করে এক একটার মধ্যে, এই যে দেখো। এটার একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটা ঢাকনাটা অতটা ভালো নয়, এটা জারটা বেশ ভালো, অসুবিধা নেই, এটা খুব সুন্দর, এটা বেশ মোটা আছে, খুবই ভালো, কিন্তু ঢাকনাটা ঠিক অতটা ভালো নয়, মানে ট্রিওর যে ঢাকনাগুলো, এই যে এটা এত ভালো, সব থেকে আজ পর্যন্ত যত ব্র্যান্ডের আমি নিয়েছি তার মধ্যে থেকে এইটার ঢাকনাটাই সব থেকে বেশি ভালো, এটা যতটা ভালো এটা তার কাছে কিছুই না, পুরো কন্টেনারটা ভালো কিন্তু ঢাকনাটা একদমই কম। দেখো প্রথম অর্ডার করে দেখলাম কম, যে যদি পছন্দ হয় তাহলে পরে অর্ডার করব। তো এই বড়টা, এটা মোটামুটি খুব একটা পছন্দ হয়নি, কিন্তু পরে আমি আর এটা অর্ডার করব না, যদি অর্ডার করি তাহলে এই যে এইটা আর এই যে ছোট, এই দুটো আমি পরে আর এক সেট করে অর্ডার করবো, এই দুটো এত পছন্দ হয়েছে, এগুলোর ঢাকনাটাও ভালো আর অনেক সুন্দর দেখতে, কিন্তু বড়টার ঢাকনাটা পছন্দ হয়নি, ওই জন্য ওটার অর্ডার করবো না। একটু দাম দিয়ে কিনতে চাও, একটু অ্যাফোর্ড করতে পারো, বা একটু যদি দাম দিয়ে কিনতে চাও তাহলে ট্রিও বা বড়শিল, এগুলো একটু দামটা বেশি হয় কিন্তু কোয়ালিটি অনেক ভালো হয়, তাহলে তোমরা এইগুলোই কিনবে, এগুলো অনেক বেশি ভালো। প্রথমবার আমি এই নতুন ব্র্যান্ড ট্রাই করলাম, যে এগুলো রিভিউগুলো খুব ভালো ছিল, তার জন্য ভাবলাম যে এক সেট করে কিনে দেখি, তার জন্য এক সেট করে নিলাম। আরও কয়েকটা জিনিস ছিল এমনি ঘরের দরকারি, সেগুলো দেখালাম, শুধু এই কন্টেনারগুলোই তোমাদের দেখালাম, আরও কয়েকটা ডিনার প্লেট এগুলো নিয়েছি, তো এইগুলোই শুধু দেখালাম, কেমন লাগলো তোমাদের জানিও। যে দেখো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিলাম, এখন এই শাকগুলো বাঁচতে হবে, এগুলো সকালে আনা হয়েছে, এগুলো বেছে না রাখলে পরে নষ্ট হয়ে যাবে, একটা বেছে সুন্দর করে একটা কাপড়ের মধ্যে, কটনের সুতির কাপড়ের মধ্যে ওটাকে মুড়ে আমি ফ্রিজে রেখে দিই শাকগুলোকে, এতে খুব ভালো থাকে শাক, না হলে এইভাবে গোটা রাখলেও নষ্ট হয়ে যাবে, আবার যেহেতু এই যে অনেকটা শাক একদিনে পুরোটা রান্নাও করা যাবে না, তার জন্য এইভাবে বেছে রেখে দিই, যে কোনো শাকই আমি বেছে রাখি। তো এই শাকগুলোকে এখন বেছে নিই, আজকে এটা রান্না করা হয়নি, এটা কালকে করবো। তোমাদের বলেছিলাম না আমি কোনো কাজ করতে গেলেই আমার মেয়ে চলে আসে, মাম্মা আমি একটু করি, তো এখানে ও আমার কাছে শাক বাছা শিখতে এসছে, মাম্মা আমাকে তুমি দেখিয়ে দাও কিভাবে তুমি করছো, আমিও করব। তো ওকে আমি এখানে শাক বাছা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বাঁচতে হবে, ওর এটা করতে ভালো লাগে, ও ভাবে আমি মামাকে একটু হেল্প করতে পারছি, এতে এতে ও ভীষণ খুশি হয়। শাক বাছা কমপ্লিট হয়ে গেছে, শাক বেছে নিয়ে এই যে দেখো দু ট্রে ডিম নিয়ে এসছে, দুপুরে বেরিয়েছিল একটু বাইরে দরকার ছিল, তো ডিমটা তখন নিয়ে এসছে, সকালে যখন মাছ মাংস এনেছিল তখন ডিমটা আনেনি, একসঙ্গে অনেক বেশি হয়ে যাচ্ছিল, সবজি মাছ মাংস অনেক কিছু এনেছে,
তো দুপুরে বেরিয়ে দু ট্রে নিয়ে আসলো। এই দু ট্রে ডিম মাছ মাংস এই দিয়ে আমাদের এক সপ্তাহ চলে যাবে। তো এক সপ্তাহ হিসাব করে এই সময় বাজার করা হয় সবকিছু, অন্তত এই কাঁচা বাজারগুলো সবজি মাছ মাংস এগুলো জন্য। অন্য সময়ের ব্যাপারটা আলাদা ছিল, তখন একদিন পরে বা ডেইলিও বাজার করা হয়েছে। সেইভাবে একটু করে রাখলে পরে অন্তত সপ্তাহের বাজারটা করে রাখলে সত্যি খুব ভালো হয়। দা হয়ে গেছে প্রায়, এবার করবো চা। আজকে দুধ চা খাবো না, গ্রিন টি খাবো। বললাম তো দুধ চা তো শখের জন্য খাচ্ছিলাম, তো ওই জন্য ওটা রোজ রোজ খাবো না। গ্রিন টিটাই আমরা যেটা আগে খেতাম ওটাই খাবো বেশিরভাগ, মাঝে মাঝে এক আধ দিন সকালে একটু খাবো। দেখো নম্রতার সঙ্গে একটু এই যে ক্যারাম খেলতে হবে, এটা এখন রোজকার রুটিন হয়ে গেছে, হয় আমি না হয় ওর বাবা যে কেউ একজন, আবার কোনো সময় তিনজন মিলেও খেলি, এটা খেলতেই হবে। এটা একটা এখন ডেইলি রুটিন হয়ে গেছে, কি করবে বলো, বাচ্চাদেরও তো একটু এইসব দরকার। এক বছর হয়ে গেল ওরা বাড়ির বাইরে বেরাতে পারে না, ঘরের মধ্যে বসে রয়েছে, অনলাইনে ক্লাস, তো ওদেরও তো একটু একটু খোলামেলা জায়গায় ঘুরতে ইচ্ছা করে বা একটু এন্টারটেনমেন্ট দরকার ওদের, তো সেই জন্য এখন ঘরেই সেইগুলো করতে হচ্ছে। যাদের জয়েন্ট ফ্যামিলি তাদের ব্যাপারটা আলাদা, বাড়িতে আরও ভাই বোন আরও ফ্যামিলি মেম্বার থাকছে, তাদের সঙ্গে টাইম স্পেন্ড করতে পারছে, কিন্তু আমাদের মতন ফ্যামিলিতে যাদের শুধু মা বাবার সঙ্গে থাকছে, তো তাদের মা বাবাদের সঙ্গেই ওই খেলা হোক যাই হোক তাই করতে হচ্ছে। আমাদেরও ওদের সাথে সাথে ওই বাচ্চাদের মতন খেলতে হচ্ছে, ওদের সঙ্গে সাথ দিতে হচ্ছে যা বলছে। তো এখন পড়াশোনার ফাঁকে ফাঁকে এগুলো তো ওদের একটু দরকার, শুধুই সারাদিন পড়াশুনো করবে সেটা ওদেরও তো ভালো লাগে না বলো, তাই না? ক্যারাম খেলতে ভালো লাগে? নম্রতা জিজ্ঞেস করেছে তোমরা সবাই কেমন আছো বলে দিও কমেন্টে। আর এখন খেলতে হবে আধ ঘন্টা এক ঘন্টা মতো একটু খেলতেই হবে, আর এইটাই এখন নতুন, এক এক সময় এক এক রকমের খেলার ইচ্ছে হয়। কয়েকদিন লুডু খেলার খুব ইচ্ছে হয়েছিল, আমার মা যখন আসে ও দিদার সঙ্গে লুডু খেলতে খুব পছন্দ করে ওটাই খেলে, কিন্তু এখন এই ক্যারাম খেলার ইচ্ছেটা হয়েছে, তাই কিছুদিন ধরে আমাকে ওর বাবাকে ওর সাথ দিতে হচ্ছে। চলে আসলাম রাতের রান্না করার জন্য, তো এই যে দেখো ডাল বসিয়ে দিয়েছি, এই যে ডালটাকে বসিয়ে দিয়েছি ফুটতে দেওয়ার জন্য। এর মধ্যে মুসুর ডাল আর অড়হর ডাল দুটো মিক্স করে দিয়েছি। তোমরা তো জানোই যে আমাদের বাড়িতে ম্যাক্সিমাম দিন রাতে ডালই হয়, সপ্তাহ সাত দিনে ছ দিনই ডাল হয় প্রায়, তার সঙ্গে ভাত বা রুটি। তো আজকে দুপুরে একটু ভাত রয়েছে, ওটা নম্রতা খাবে, বাকি আমি তিন চারটে রুটি করব আমার জন্য আর বরের জন্য। আমরা রুটি খাবো আর নম্রতা ভাত খাবে, ডালের সঙ্গে তো অবশ্যই, এই যে ডালের সাথে থাকবে ঘি। তো ডালের আর কি দেখাবো তোমাদের, ওই জন্য আর কিছু দেখালাম না, আলাদা করে শুট করছি না। ডালটা এখানে ফুটছে, এটা ফুটে গেলে জাস্ট একটু ফোড়ন দিয়ে দেবো, তাতেই হয়ে যাবে। একদম সিম্পল করেই বানাই আমি ডালটা, যেহেতু রাত্রে ওই জন্য একটু হালকা করেই করি, তেমন ডালের মধ্যে এমনিও মশলা অতটা ভালো লাগে না, ডালটা হালকাই ভালো লাগে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর রাতে দেখানোর মতো কিছু নেই। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।